আজকে তোমাদের আমি যেটা বলেছিলাম যে শুরু করব, অর্থাৎ লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি তোমাদের মূলত যেগুলো আছে সেগুলো উত্তল লেন্স নিয়ে আছে, অবতল লেন্স নিয়েও আমি পারলে একটা দেখিয়ে দেবো, কিন্তু অবতল লেন্স তোমাদের খুব একটা নেই, মানে প্রতিবিম্ব গঠনটা সেভাবে নেই, একটাই আছে। আচ্ছা, তো আমি দেখিয়ে দেবো জিনিসটা, অসুবিধা নেই। উত্তল লেন্সটা বেশি দরকার, সেটা উত্তল লেন্সটা তোমরা খুব ভালো করে যার জন্য দেখবে, ঠিক আছে? আমি বেশ কয়েকটা কেস আজকে করাবো এবং তোমরা কিন্তু প্র্যাকটিস করতে দেবো। আমি সবগুলো এখানে করানো সত্যি অনলাইনে খুব মুশকিল, ক্লাস এমনি মেন ক্লাসে আমি সবগুলোই করে দেখিয়েছি, কিন্তু এই ক্লাসে একটু অসুবিধা, আর নিজেরা না করলেও মুশকিল। তাহলে এই একটা উত্তল লেন্স আমি এঁকেছি, দেখতে পাচ্ছ, যার এটা একটা প্রধান অক্ষ, এখানে আমি আলোককেন্দ্রটাকে দেখিয়েছি। আচ্ছা, এবার আমি একটা স্কেল নিয়েছি, কারণ স্কেল ছাড়া এটা হবে না, সোজা কথা। আচ্ছা, স্কেলের আমি, কারণ আমাকে আমাকে এখানে ফোকাস দূরত্ব এবং 2f দূরত্ব, অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ, এই দুটো দূরত্বকে কিন্তু আমাকে এখানে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই আলোক কেন্দ্র থেকে দেখো দুদিকে ফোকাস থাকবে দুটো, কারণ দুটো তল যেহেতু উত্তল লেন্সের, তাহলে আমার আমি রাখছি একটা যে কোনো একটা বিন্দু, আমি সাপোজ 16 রাখছি, ঠিক আছে? 16 যে পয়েন্ট সেখানে আমি রাখছি। আচ্ছা, আমি একটু লেন্সটাকে জুম করি, তাহলে আমার তোমাদের বুঝতে সুবিধা হবে, তা নাহলে দেখতে পাবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমি 2 সেন্টিমিটার দূরে, অর্থাৎ 18 দেখো, এই 18 গিয়ে আমি এখানে ফোকাসটাকে নিয়েছি, অর্থাৎ এটাকে এফ ধরছি, ঠিক আছে? আবার 20 গিয়ে 2f ধরছি, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এখান থেকে এটা 2 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে 2f। একইভাবে এখান থেকে এইটুকু হচ্ছে এফ আর এখান থেকে এইটা হচ্ছে 2f, অর্থাৎ দেখো এটা 14 আছে ফোকাসটা, এটা 16 আছে যেহেতু আলোক কেন্দ্র, এটা 14 আছে ফোকাস আর 12 আছে হচ্ছে 2f, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এই মাপটা কিন্তু আমাকে স্কেলের সাহায্যেই করে নিতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ছবিটা। তাহলে আমি এইবার আমার কাছে কোনো ব্যাপার না, এবার আমি নামগুলো দিয়ে দিচ্ছি, এফ নাম দিলাম, এটাকেও এফ নাম দিলাম, আর এটা কিন্তু 2f দিচ্ছি, এটাও 2f, ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রথম যে কেসটা আমি আঁকবো সেটা হচ্ছে যে, আচ্ছা এবার আমি জুমটাকে একটু ইয়ে করি, আমার 2f বাইরে বা ধরো 2f এবং 2f মধ্যে কোথাও একটা আমি বস্তুটাকে বসালাম, ঠিক আছে? এফ এবং 2f মধ্যে কোথাও বসিয়েছি তাকে, মধ্যে বলতে কিন্তু মিড পয়েন্টে বলছি না, কোথাও মাঝামাঝি কোন একটা জায়গায় বসিয়েছি যেখানে বস্তু আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে বস্তু অবস্থানটা কি, বস্তুর অবস্থান হচ্ছে যে এফ ও 2f মধ্যে। এবার প্রতিবিম্বটা আমাকে দেখতে হবে, প্রতিবিম্ব আমাকে কিন্তু ছবি বলে দেবে, আমার নিজের মনে রাখতে চেষ্টা করব মনে রাখার, কিন্তু তবুও আমাকে ছবি বলে দেবে। তো প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে বস্তু, এটাকে নাম দিলাম PQ, এই PQ বস্তুর সঙ্গে প্রধান অক্ষের প্যারালাল একটা রে আমি এখানে আঁকবো, প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল একটা রে আমি আঁকলাম। আমরা জানি যে প্রধান অক্ষের প্যারালাল রে কী হবে না, ফোকাস বিন্দু দিয়ে পাস করবে প্রতিষ্ঠিত হওয়ার পর। তাহলে এই ফোকাস, প্রথম ফোকাস বিন্দু, সেই ফোকাস বিন্দু দিয়ে আমার চলে গেল, তীরচিহ্ন মাস্ট বলেই দিয়েছি, তীরচিহ্ন ফোকাস বিন্দু দিয়ে পাস করে গেল। নেক্সট যে রশ্মিটা আমি আঁকবো সেটা হচ্ছে যে আলোক কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে গেলে আমি খুব ভালো করেই জানি যে আলোক কেন্দ্র দিয়ে যে যখন কোনো আলোক রশ্মি যায় তখন তার কোনো চ্যুতি ঘটে না, অর্থাৎ পি থেকে নির্গত আলোকরশ্মি আলোক কেন্দ্র হয়ে যাবে, ঠিক আছে? আলোক কেন্দ্র হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো যা চ্যুতি হচ্ছে না, সোজাসুজি চলে যাচ্ছে এবং এইখানে গিয়ে দুটো রে গিয়ে মিলিত হচ্ছে। এবার এর উপরে যদি আমি প্রধান অক্ষের উপর যদি লম্বটা টানি, তাহলে আমি পি বিন্দুর প্রতিবিম্ব এইখানে দেখতে পাবো, অর্থাৎ P', ঠিক আছে? আর একইভাবে পি থেকে কিউ পর্যন্ত যতগুলো বিন্দু আছে তার থেকে যে আলোকরশ্মি বেরোবে তাদের সবারই কিন্তু প্রতিবিম্বগুলো এরকমভাবে তৈরি হতে হতে যাবে, যার ফলে কিউ বিন্দুটার প্রতিবিম্ব কিন্তু এইখানেই তৈরি হবে প্রধান অক্ষের ওপর। অর্থাৎ কমপ্লিট আমি পি এবং কিউ একটা প্রতিবিম্ব পেয়ে যাব, ঠিক আছে? পি কিউ ড্যাশ কিউ ড্যাশটাই আমি তার প্রতিবিম্ব পাবো, পি কিউ এর প্রতিবিম্ব আমি পাচ্ছি পি ড্যাশ কিউ ড্যাশ। আচ্ছা, এবার আমরা
এইখানে দুটো রশ্মিকে দেখিয়েছি, দেখো এদের মধ্যে কিন্তু প্রচুর আলোক রশ্মি আছে, ঠিক আছে। আলো তুমি জানো যে একটা বিন্দু থেকে আলো চারিদিকে বেরোচ্ছে, কিন্তু চারিদিকে বেরোলে সব আলোক রশ্মিগুলোকে আমার ধরতে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে, কারণ তারা কিন্তু আমার প্রতিবিম্ব গঠনে খুব একটা ভূমিকা পালন করবে না। আমি কি করব, আমি একদম এক্সট্রিম দুটো যে রে সেই দুটোকে ধরবো, অর্থাৎ যেটা একদম ওই দিকে আছে এবং যেটা একদম এদিকে আছে, যাদের মধ্যের রেগুলোকে আমি দেখাচ্ছি না, যারা মধ্যের রেগুলো কিন্তু এইভাবেই বিহেভ করবে, ঠিক আছে, এদের মধ্যেই থাকবে এবং তারা কিন্তু গিয়ে এখানে মিলিত হবে এবং প্রতিবিম্বটা তৈরি করবে। তাহলে এবার যে প্রতিবিম্বটা আমি পেলাম সেই প্রতিবিম্বটার সম্পর্কে একটু জানি। প্রথমত দেখো প্রতিবিম্বটা আমি দেখতে পাচ্ছি যে 2F এর বাইরে তৈরি হয়েছে, তাহলে অবস্থান কি হবে, প্রতিবিম্বটার অবস্থান হবে হচ্ছে 2F এর বাইরে, ঠিক আছে, 2F এর বাইরে তৈরি হয়েছে। দু নম্বর আমি যে জিনিসটা এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রতিবিম্বটা কিন্তু উল্টে গেছে, অর্থাৎ পি ছিল উপরে, কিউ ছিল নিচে, এটার পি হয়ে গেছে নিচে, কিউ হয়ে গেছে উপরে, অর্থাৎ অবশীর্ষ। আমরা উল্টো বলি না এটাকে, এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অবশীর্ষ। যদি পি কিউ এর মতোই যদি হতো, সোজা হতো, তাহলে আমি সেটাকে বলতাম সমশীর্ষ, এখানে আমি এটাকে বলবো অবশীর্ষ প্রতিবিম্ব, ঠিক আছে। বেশ, তিন নম্বর পয়েন্ট কি, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি দেখেই বুঝতে পাচ্ছি যে এই প্রতিবিম্বটা কিন্তু এর থেকে বড় আকারে, অর্থাৎ বস্তুর থেকে আকারে বড়, তার মানে বস্তুর থেকে আকারে বড় হবে, ঠিক আছে। দেখেই বুঝতে পারছি, যদি বুঝতে না পারি দেখে মেপে নেবো স্কেল দিয়ে, তাতেও বোঝা যাবে, ঠিক আছে। বেশ, চার নম্বর পয়েন্ট কি, চার নম্বর পয়েন্ট হচ্ছে যে দুটো আলোকরশ্মি গিয়ে মিলিত হচ্ছে, সোজা কথা পরিষ্কার দেখতে হচ্ছে, দুটো আলোকরশ্মি গিয়ে মিলিত হচ্ছে এবং প্রতিবিম্বটা তৈরি করছে, অর্থাৎ এখানে যদি আমি একটা পর্দাকে ধরি তাহলে সেই পর্দার উপরে আলোকরশ্মিগুলো এসে পড়বে এবং আমি প্রতিবিম্বটা পাবো দেখতে, অর্থাৎ এটা একটা সদ্বিম্ব, সদ প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে চারটে পয়েন্ট প্রতিবিম্ব সম্পর্কে, চারটে পেলাম, এক নম্বর হচ্ছে অবস্থান পেলাম 2F এর বাইরে, অবশীর্ষ উল্টো হলো প্রতিবিম্বটা, দু নম্বর হচ্ছে বস্তু থেকে আকারে বড় হয়েছে, তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে যেটা সদ্বিম্ব হয়েছে। এখন তোমাকে এই রকম বেশ কয়েকটা ছবি এখানে আঁকতে হবে, যেমন ধরো কখনো বলে দিবে যে বস্তুটা 2F এর ওপর অবস্থান করছে, কখনো বলে দিতে পারে যে বস্তুটা F এর ওপর অবস্থান করছে, কখনো বলতে পারে যে বস্তুটা F এবং O এর মধ্যে অবস্থান করছে। তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে আমি কীভাবে করব দেখি, নেক্সট পয়েন্টটা, আমার নেক্সট ছবি সেটা হচ্ছে আমি অলরেডি এঁকে নিয়েছি, কারণ আমার ভিডিওটা আরও দেরি হয়ে যাবে, যদি ভিডিও চালিয়ে আমি আঁকতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। স্কেল দিয়ে একইভাবে আমি F এবং 2Fকে মেপে নিয়েছি, ঠিক আছে, F 2Fগুলোকে মেপে নিয়েছি স্কেল দিয়ে, ওই একই 2 সেন্টিমিটার করেই ধরেছি, 2 সেন্টিমিটার করে ধরলেই হবে পরীক্ষার খাতায়, তোমাদের এইরকমই খাতা থাকবে সেখানে। এবার আমার বিষয়টা হচ্ছে যে আমি বস্তুটাকে কোথায় রাখবো, না বস্তুটাকে আমি F এবং 2Fএর মধ্যে রেখেছিলাম গতবার, এবার আমি রাখছি যে F এর ওপরে, ঠিক আছে, F এর ওপরে আমি বস্তুকে রাখছি, PQ বস্তু আমার F এর ওপরে, অর্থাৎ ফোকাস বিন্দুর ওপরেই অবস্থান করছে আমার বস্তু, তাহলে বস্তু হচ্ছে ফোকাসে বিন্দুতে। এবার নিয়ম একই, প্রথমত P থেকে একটা প্রধান অক্ষের প্যারালাল রে নির্গত হবে, যে প্যারালাল রেটা আমরা জানি যে এই দিককার ফোকাস দিয়ে পাস করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটা আমরা জানি যে আলোককেন্দ্র দিয়ে যাবে, এখানে আলোককেন্দ্র হচ্ছে এই আমার আলোককেন্দ্র, এই পি বিন্দু আর এই আলোককেন্দ্র দুটোকে আমি মিলিয়ে দিচ্ছি, পি বিন্দু এবং আলোককেন্দ্র এই যারা মিলিত হয়ে এইভাবে নির্গত হলো, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে খুব মজার জিনিস, দুটো প্যারালাল রে অর্থাৎ দুটো সমান্তরাল আলোকরশ্মি নির্গত হচ্ছে। এখানে যেমন আমার আগের ছবিতে খুব সুন্দরভাবে মিলে গেছিলো, এখানে মেলার কোনো সম্ভাবনা নেই, আমি দুটো ছবিকে পাশাপাশি রেখেই আমি যার জন্য এগোচ্ছি, ঠিক আছে, এখানে মেলার কোনো সম্ভাবনা নেই, এখানে দুটো প্যারালাল রে আমি পেয়েছি এবং এরা কোনো দিনও মিলবে না আমি খুব ভালো করে জানি, যদি না মেলে তাহলে তো প্রতিবিম্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মিলতে হবে প্রতিবিম্ব পেতে গেলে। তাহলে সেক্ষেত্রে আমি কী লিখবো, এক্ষেত্রে তাহলে আমার প্রতিবিম্ব কী হবে, তোমরা খুব ভালো করে জানো এর উত্তরটা, যে
দুটো প্যারালাল রে থিওরিটিক্যালি আমি বলতে পারি যে তারা অসীমে গিয়ে মিলিত হবে, অর্থাৎ অসীমে গিয়ে তারা মিলিত হবে, কিন্তু আমরা জানি যে এরা কোনোদিনও মিলিত হয় না, প্র্যাকটিক্যালি কোথাও গিয়ে মিলিত হবে না এরা, কিন্তু অসীমে গিয়ে মিলিত হবে আমি ধরছি থিওরিটিক্যালি। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে, অবস্থান হচ্ছে অসীম, ঠিক আছে, এর অবস্থান এক নম্বর। দু নম্বর কী লিখব? দু নম্বর হচ্ছে যে অবশীর্ষ দেখেই বুঝতে পাচ্ছি যে এটা নিচের দিকে চলে গেছে, তার মানে এর থেকে প্রধান অক্ষের উপর যদি লম্বটা নিই তাহলে অবশ্যই এটা অবশীর্ষ একটা প্রতিবিম্ব পাব, কখনোই সমশীর্ষ নয়, দেখে বুঝতে পারছি। তিন নম্বর আমি বলেছিলাম যে বস্তুর থেকে আকারে বড় না ছোটো, তো বুঝতেই পারছি যে অসীমে যদি তৈরি হয় এর যত দূরে যাবে তত ধরো এখান থেকে টানতে টানতে শুরু করলে তত বড় হবে, অর্থাৎ বস্তুর থেকে আকারে অনেক অনেক বড়, ঠিক আছে, বস্তুর থেকে থেকে অনেক অনেক বড়, অনেক অনেক বড় প্রতিবিম্ব। আর চার নম্বর হচ্ছে যে হ্যাঁ এটা তো সদ্য হবেই, বুঝতেই পারছি দুটো আলোক রশ্মি যখন যাচ্ছে তারা মিলিত হয়ে যদি প্রতিবিম্ব তৈরি করে তাহলে সেটা সদই প্রতিবিম্বই হয়। বেশ, তাহলে আমার এই হলো নেক্সট ছবি। তোমাদেরকে আমি বাড়িতে কাজ দেবো, সেটা হচ্ছে যে বস্তু তোমরা যে ছবিটা আঁকবে একইভাবে বস্তু থাকবে থাকবে হচ্ছে 2F দূরত্বে, ঠিক আছে, বস্তু থাকবে 2F দূরত্বে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, চেষ্টা করবে তোমরা বাড়িতে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই কী হবে জিনিসটা, বস্তু যদি 2F-এ থাকে তোমরা মজার জিনিসটা লক্ষ্য করবে যে সেক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটাও 2F-এই তৈরি হবে। এবং কিন্তু একটা মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু এই মাপগুলো কিন্তু খুব ঠিকঠাকভাবে একদম যেভাবে জ্যামিতি করো যেন তেন প্রকারের নয়, কিন্তু যেভাবে জ্যামিতি করার সময় ঠিকঠাক মাপ নিয়ে নিয়ে ছবি আঁকো, এখানেও কিন্তু ঠিকঠাক মাপ নিয়ে নিয়ে ছবি আঁকতে হবে, তা না কিন্তু তোমার ছবি ভুল হয়ে যাবে। ছবি তোমাকে উত্তর কিন্তু বলে দিচ্ছে এখানে, তোমার উত্তর মনে রাখার দরকার নেই, পারলে মনে রাখবে। 2F-এর ওপর অবস্থান যদি করে বস্তু প্রতিবিম্ব 2F-এই তৈরি হবে, এবং সেটা কিন্তু উল্টো দিকে হবে, অবশিষ্ট হবে, এবং বস্তুর সঙ্গে আকারে সমান হবে দুজনাই, ঠিক আছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু 2F-এ হলে এটাই হয়, এবং সেটা কিন্তু তোমার মিলবে না যদি তুমি ভুলভাল মাপ নিয়ে করো, তাহলে কিন্তু এদিকে 2F-এর বস্তু এখানে 2F-এ না হয়ে দেখবে 2F-এর একটু আগে পরে হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে এটা ভুল হয়ে যাবে। তাই ছবিটা কিন্তু অনেক সময় আঁকতে দেয় পরীক্ষায়, যেহেতু খুব সূক্ষ্মতার ব্যাপার আছে এখানে 2F-এর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে অতটা সূক্ষ্মতার ব্যাপার নেই, কিন্তু মোটামুটি এটা করলেই হয়ে যায়। কিন্তু এই যেমন ধরো আগের ছবিটা একটু যদি তুমি 19-20 করো তাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, একটু এদিকে হলো কি একটা এদিকে হলো তাতে কিন্তু খুব একটা ফ্যাক্টর হবে না, কিন্তু 2F-এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। তাই 2F-এর কেসটা কিন্তু খুব সুন্দরভাবে পেন্সিলকে সরুভাবে বেড়ে তারপরে কিন্তু কাজটা করবে, তবে তোমরা পারবে এটা করতে। আচ্ছা নেক্সট ছবিটা আমি এরপর আঁকবো, নেক্সট ছবিটা আমি এঁকে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি ওই একইভাবে মাপ নিয়ে নিয়ে ফোকাস এবং এফ এবং 2F ডিস্টেন্স এঁকেছি। এখানে আমার বস্তু থাকবে হচ্ছে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে থাকবে, মধ্যে বলতে এখানেও কিন্তু মিড পয়েন্ট কখনোই বলছি না, হ্যাঁ একটু এদিকে থাকতে পারে একটু এদিকে থাকতে পারে, অর্থাৎ এর মধ্যে কোনো এক জায়গায়, এফ এবং ও এর মধ্যে কোনো এক জায়গায় থাকবে, সেক্ষেত্রে প্রতিবিম্ব কীরকম হবে সেটা আমরা দেখব। একইভাবে ছবি আঁকবো আমি, এখানেও প্রথম আমার প্যারালাল প্রধান অক্ষের প্যারালাল যেটা অপর দিকের ফোকাস বিন্দু দিয়ে পাস করবে। আচ্ছা নেক্সট আমার হচ্ছে যে আলোক কেন্দ্র দিয়ে যাবে, এই আমার আলোক কেন্দ্র পি ও জায়গাটু ওর লেখার উপর দিয়ে চলে গেল। তাহলে এখানে আমি দেখো একইভাবে আমার পিকিউ আমার বস্তু ছিল, এই পিকিউ বস্তুকে আমি ফোকাস দূরত্বে কম দূরত্বে রেখেছি, প্রতিসরণ হলো লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হলো রশ্মি, রশ্মি প্রতিসৃত হওয়ার পর দেখতে পাচ্ছি আমি যে ধরো অপসারি রশ্মি বেরিয়ে আসছে, ঠিক আছে ছবিটা একটু ভালো করে দেখায়, এই যে অপসারি রশ্মি বেরিয়ে আসছে এরকম দুদিকে, অর্থাৎ এদের মিলিত হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, অসীমে গিয়ে মিলিত হবে আমি একথাও বলতে পারবো না, কারণ এরা যত দূরে যাচ্ছে তত এদের মধ্যে ডিস্টেন্স আরও বেড়ে যাচ্ছে, কাজে অসীমে গিয়ে তো খুব স্বাভাবিক এদের মধ্যবর্তী দূরত্বটাই অসীম হয়ে যাবে, কাজে সেখানে মিলিত হওয়ার কথা কিন্তু কখনো নেই। আগের ক্ষেত্রে আমি বলতে পেরেছিলাম কারণ কি না, এরা প্যারালালি যাচ্ছিলো, এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু বাড়ছিলও না কমছিলও না, সেই জন্যই বলতে পেরেছিলাম যে অসীমে গিয়ে তারা মিলিত হবে, কিন্তু এখানে মিলিত হওয়ার কোনো গল্প নেই, তারা যত দূরে যাবে তত বেড়ে যাবে, অর্থাৎ অপসারী রশ্মি হয়ে গেছে তারা তখন।
তাহলে আমি প্রতিবিম্ব কিভাবে পাবো? তোমরা খুব ভালো করেও জানো এটা নিয়ম যে সেক্ষেত্রে আমাদেরকে পিছনের দিকে বাড়িয়ে দিতে হয়, তাই তো? পিছনের দিকে বাড়িয়ে দিলে আমি এটাকে ডট 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 দিয়ে এই বাড়ালাম। আচ্ছা, এটাকেও তাহলে ডট 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 দিয়ে এই বাড়াবো, ঠিক আছে? এবং এরা গিয়ে এইখানে গিয়ে মিলিত হবে। তারপরে আমি যদি এখান থেকে প্রধান অক্ষের উপর লম্বটা টানি, তাহলে আমি এখানে পি ড্যাশড আর এখানে কিউ ড্যাশড এই প্রতিবিম্ব আমি পাবো। এবার কথা হলো যে আমি এগুলোকে ড্যাশ ড্যাশ ডট 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 দিচ্ছি কেন? আমি কন্টিনিউয়াস লাইন না টেনে এগুলোকে ডট ডট দিচ্ছি, এই কারণেই দিচ্ছি কারণ এটা কিন্তু বাস্তবে নেই। এই যে রশ্মিগুলো এগুলো বাস্তবে আছে, এগুলো কিন্তু বাস্তব রে, এগুলো কিন্তু বাস্তবে নেই, এটা কিন্তু যার জন্য আমি ডট ডট দিয়েছি, ঠিক আছে? এটা বোঝানোর জন্যে, এবং এটাই কিন্তু মানে এভাবেই বোঝানো হয়, তোমরাও সেটাই করবে, এটাকে কন্টিনিউয়াস লাইন কিন্তু কখনোই টেনে দেবে না, ডট ডট দেবে। আচ্ছা, এইবার আমার তাহলে প্রতিবিম্বটা কী হলো? ইন্টারেস্টিং এখানেই হয়ে গেল জিনিসটা, যে প্রতিবিম্ব, প্রথমত প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থানটা দেখো লেন্সের ওই পৃষ্ঠে কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখা ভালো, এই যে আমি আগের যে দুটো ছবি আমি এখানে অবস্থানের কথা বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে যে লেন্সের অপর পার্শ্বে, ঠিক আছে, লেন্সের অপর পার্শ্বে, অর্থাৎ যে যেদিকে বস্তু আছে তার বিপরীত দিকে কিন্তু প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেটা বোঝানোর জন্য, কারণ টু এফ কিন্তু দুদিকেই আছে, এফ ও টু এফ দুদিকেই আছে, ঠিক আছে? তাই অবস্থানের ক্ষেত্রে এখানেও তাই কিন্তু, ঠিক আছে, অসীমে কিন্তু লেন্সের অপর পার্শ্বে, যেদিকে বস্তু যেদিকে আছে সেদিকে নয়, তার উল্টো দিকে আছে। এখানে কিন্তু অবস্থানটা হচ্ছে যে কোথায় হবে না, বস্তুর পিছনে, বস্তুর পিছনের অবস্থান হবে, অর্থাৎ কখনোই এই দিকে নয়, কিন্তু লেন্সের যেদিকে বস্তু আছে প্রতিবিম্ব সেদিকেই হবে এবং লেন্সের পিছনে অবস্থান করবে। এক নম্বর পয়েন্ট। তাহলে দু নম্বর পয়েন্ট আমি কী বলছি, উল্টো হবে না সোজা হবে, এটা সোজা প্রতিবিম্ব, ভালো করে দেখেই বুঝতে পারছি সোজা প্রতিবিম্ব, অর্থাৎ সমশীর্ষ, সমশীর্ষ প্রতিবিম্ব। তিন নম্বর পয়েন্ট কী, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে বস্তুর থেকে আকারে বড় না ছোট। হ্যাঁ, বস্তুর থেকে আকারে বড়, বস্তুর থেকে আকারে বড় দেখেই বুঝতে পারছি ছবি দেখে। চার নম্বর পয়েন্ট হচ্ছে সদ না অসদ, এটা অসদ বিম্ব, ঠিক আছে? কারণ এখানে আমি জানি প্র্যাকটিক্যালি কিন্তু আমি এখানে কোনো রে নেই, অর্থাৎ আমি এখানে গিয়ে কোনো পর্দা ধরলে কিন্তু আমি কোনো প্রতিবিম্ব দেখতে পাবো না, কিন্তু হ্যাঁ আমি যদি এইখানে আমি চোখটাকে রাখি, এইখানে যদি আমি চোখটাকে রাখি তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ পিছনে বোধহয় এই বস্তুটাকে না দেখে তখন আমি প্রতিবিম্বটাকে দেখবো, ওর যে একটা বড় প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এই যে মানে উত্তল লেন্সকে যে আমরা এইভাবে ব্যবহার করছি, এইটাকে বলা হয় বিবর্ধক হিসাবে ব্যবহার করা, ঠিক আছে? বিবর্ধক উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা, ঠিক আছে? বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা বলে এটাকে, অর্থাৎ আমরা এই উত্তল লেন্স নিয়ে অনেক সময় বই পড়ি, ছোটো ছোটো লেখা অনেক সময় পড়তে পারছি না, সেক্ষেত্রে কী করি না আমরা বইটা পড়ি, বা অনেকে দেখবে যে হাত দেখে উত্তল লেন্স দিয়ে, ঠিক আছে? অর্থাৎ সূক্ষ্ম কোনো জিনিস আমরা উত্তল লেন্স দিয়ে দেখার চেষ্টা করি, যাদের যাদের চোখে একটু সমস্যা আছে, বইয়ের ক্ষেত্রে দেখে যে বইয়ের লেখাগুলো বড় বড় দেখায়। এখন তুমি যদি উত্তল লেন্সটাকে ওই যেখানে সেখানে রাখো তাহলে কিন্তু বই পড়ার ক্ষেত্রে কোনো সুবিধা করতে পারবে না। কখন সুবিধাটা পাবে না, বিবর্ধক কাঁচ হিসাবে আমি তখনই উত্তল লেন্সকে ব্যবহার করতে পারবো যখন আমার বস্তুটা ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমার যদি একটা বই থাকে, সেই বইয়ের লেখাগুলোকে এক্ষেত্রে বস্তু ধরতে হবে, সেই বইয়ের লেখা থেকে কিছুটা দূরে আমাকে, সামান্য কিছুটা দূরে আমাকে উত্তল লেন্সটাকে ধরতে হবে। খুব বেশি দূরে যদি আমি ধরি, অর্থাৎ আমার লেন্সের সাপেক্ষে যে তার যে ফোকাস দূরত্ব, সেই ফোকাস দূরত্বের বাইরে যদি বইয়ের লেখাগুলো চলে যায়, অর্থাৎ বস্তু চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো লাভ হবে না, ঠিক আছে? কোনো আমি লাভ করতে পারবো না, সেক্ষেত্রে আমার দেখাতে কোনো সুবিধা কিছু হবে না। সুবিধা আমার তখনই হবে যদি আমি, হ্যাঁ, এই বইয়ের পৃষ্ঠাটাকে যদি আমি এই উত্তল লেন্স এবং এই দূরত্ব তার মধ্যে যদি রাখতে পারি, কোথাও কাছে দূরে যেখানেই রাখি না কেন, এটা এই আমার লিমিট, এর বাইরে যেতে পারবো না, এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এখানে যদি রাখি এটা কিন্তু অসীমে চলে যাবে প্রতিবিম্ব, এটা অর্থাৎ এর মধ্যে রাখতে হবে আমাকে, তাহলে আমি দেখবো যে বড় বড় লেখাগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি অসৎবিম্ব, সত্যিকার কিন্তু বড় নয় তারা, তবুও আমি কিন্তু তাদেরকে বড় বড় দেখবো, অর্থাৎ এরকম বড় বড় এবং সোজা দেখবো, সবচেয়ে বড় কথা সোজাসুজি দেখবো। উত্তল লেন্স নিয়ে তোমরা যদি কখনো দেখো বাইরেকার উত্তল লেন্সটাকে ধরে
এরকম করে নিয়ে দেওয়ালের কাছে নিয়ে যাও, এবং বাইরে কোনো ছবি যদি থাকে, কোনো গাছপালা যদি ছবি থাকে দেবে, সেই গাছপালার ছবিগুলো যখনই তুমি ফোকাস দূরত্বে চলে যাবে দেওয়ালের, দেওয়ালটাকে তুমি মানে ফোকাস দূরত্বে নেবে আর কি উত্তল লেন্সের, বাইরের ওই যে একদম সরল রেখার উপর যদি কোনো জিনিস থাকে তাহলে তার ছবিটা কিন্তু ওই দেওয়ালের উপরে গিয়ে পড়বে, এবং সেটা কিন্তু উল্টো ছবি পড়বে। ঠিক আছে, আমি সেই ছবিটা এখানে আঁকিনি। আমি এটাও আমি পাশাপাশি তুমি তোমাদেরকে আর একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে প্রথম ছবিটা আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে যে এফ আর টু এফ এর মধ্যে থাকবে বস্তু, যদি টু এফ এরও বাইরে থাকে তাহলে কি হবে, যেটা আমরা যেটা বলছিলাম যে অর্থাৎ একটা ঘর আছে, ঘরের জানলা দিয়ে বাইরে দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে সাপোজ, ঠিক আছে, এরকম একটা জানলা আছে, সেই জানলা দিয়ে বাইরে আছে, এই একটা ঘরের জানলা আছে, ঘরের জানলার বাইরে দিয়ে একটা বাইরে একটা গাছ আছে, হয়তো অনেক দূরে এই গাছটা দেখা যাচ্ছে, তার এই জানলার বিপরীত পৃষ্ঠে একটা দেওয়াল আছে যে দেওয়ালে আমি এই গাছের প্রতিবিম্বকে দেখতে চাই। অর্থাৎ তাহলে বুঝতেই পারছো যে টু এফেরও বেশি দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ অনেক দূরে, লেন্সের যে টু এফ সেটা তো খুব কাছেই হবে, লেন্সের ফোকাস আর কত হয়, 20 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার এরকম লেন্সের ফোকাস দূরত্ব হয় মোটামুটি আমরা যে লেন্সগুলো ইউজ করি, তাহলে টু এফ কত হবে, 30 হবে, 40 হবে, ম্যাক্সিমাম 50 হবে, তার বেশি নিশ্চয়ই নয়, সেটা খুবই কম, তাহলে বাইরের লেন্সটা কিন্তু তাহলে তোমার বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে তাহলে হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, টু এফ এবং টু এফের বাইরে প্রতিবিম্বটা কেমন হচ্ছে সেটা তোমরা দেখবে। ঠিক আছে, সেক্ষেত্রে এই প্রতিবিম্বটা কিন্তু তোমার ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছোটো হয়ে যাচ্ছে প্রতিবিম্বটা। আচ্ছা, তাহলে আমি এখানে চলে আসি বিবর্ধক কাঁচের ব্যাপারটা চলে আসি, তাহলে বিবর্ধক কাঁচ হিসাবে আমি এইভাবে উত্তল লেন্সকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিবর্ধক কাঁচ হিসাবে তাহলে তোমাদেরকে প্রশ্ন এইভাবেও কিন্তু দিতে পারে যে উত্তল লেন্সকে কীভাবে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সরাসরি এই ছবিটা এঁকে দেখাতে হবে যে এইভাবে আমি উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ বস্তুকে রাখতে হবে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তার বাইরে কিন্তু রাখলে হবে না। ঠিক আছে, বেশ, নেক্সট আমার যেটা আছে সেটা হচ্ছে যে বিবর্ধন, বিবর্ধন অর্থাৎ ম্যাগনিফিকেশান বলা হয়, স্মল এম দিয়ে প্রকাশ করা হয় ম্যাগনিফিকেশান। ঠিক আছে, বিবর্ধনের যে সংজ্ঞা, তোমরা জানো যে বস্তুর তুলনায় প্রতিবিম্ব বড় না ছোট সেটা আমি জানতে পারবো, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বিবর্ধনের সংজ্ঞা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। আচ্ছা, এটা থেকে আমি বিবর্ধনের সংজ্ঞা পেতে পারি। এখন যদি প্রতিবিম্বটা বড় হয় বস্তুর থেকে, অর্থাৎ লব বড়, হর ছোট, তাহলে বুঝতেই পারছো যে সেক্ষেত্রে বিবর্ধন গ্রেটার দ্যান ওয়ান হবে। বিবর্ধন গ্রেটার দ্যান ওয়ান মানেই আমি বলে দিতে পারবো যে প্রতিবিম্বটা কিন্তু বস্তুর থেকে আকারে বড়। এম যদি লেস দ্যান ওয়ান হয় তার মানে কি, বস্তু বড়, প্রতিবিম্ব ছোট। যদি ইকুয়াল হয়, এম যদি ইকুয়াল টু ওয়ান হয় তার মানে বস্তু আর প্রতিবিম্ব দুজনাই সমান। যদি আমি এরকম শর্ট প্রশ্ন দিই যে আচ্ছা উত্তল লেন্সের ক্ষেত্রে টু এফ দূরত্বে আমি একটা বস্তুকে রাখলাম, সেক্ষেত্রে বিবর্ধনের মান কত হবে, তোমরা জানো যে টু এফ দূরত্বে রাখলে ওই দিকে টু এফ দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হয়, আমি একটু আগেই তোমাদেরকে বললাম, তোমরা বাড়িতে প্রমাণ করে দেখবে, এবং সেক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের আকার সমান হয়, এগুলো কিন্তু জানতে হবে, অর্থাৎ বিবর্ধনের মান এক হবে। ঠিক আছে, আমি বলতে পারি। এখন অনেক সময় যেটা দেয় আমি একটু দেখিয়ে দিই যে অনেক সময় এখান থেকে আমি আর কী জায়গাতে আসতে পারি, জায়গাতে এটাই আসতে পারি সেটা হচ্ছে যে আমি ধরো সাপোজ এখানে একটা উত্তল লেন্স এঁকেছি যার সামনে একটা বস্তুকে রাখলাম, এই তার প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস দিয়ে গেল, অপর বিন্দুটা আলোক এভাবে গেল আলোক কেন্দ্র দিয়ে, আমি সিম্পলি আঁকছি, ঠিক আছে, অত মাপঝোপ করে আঁকছি না, অর্থাৎ আমি এখানে একটা প্রতিবিম্ব আমি পেলাম। আচ্ছা, এটার আমি নাম দিলাম, দ্যাট ইজ পি কিউ, এটা আলোক কেন্দ্র ও নাম দেওয়া আছে, এটা তাহলে পি ড্যাশড, কিউ ড্যাশড, এটা তো ও আছে আলোক কেন্দ্র। আচ্ছা, এইবার আমার এখানে দেখো বুঝতেই পাচ্ছি যে তাহলে বিবর্ধন এম সমান কি না, প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ পি ড্যাশড কিউ ড্যাশড বাই পি কিউ, এটা আমি জানি। এখন এখান থেকে আর কি পেতে পারি, আর যেটা পেতে পারি সেটা হচ্ছে এরকম যে তোমার এ দুটো ত্রিভুজ আমি পেয়েছি এখানে,
আচ্ছা এটা হচ্ছে পি কিউ আর ও, পি কিউ আর ও এই যে ত্রিভুজটা, ঠিক আছে। এদিকে আর একটা ত্রিভুজ পেয়েছি, দ্যাট ইজ আমি নিচে আঁকি, ত্রিভুজটা হচ্ছে পি ড্যাশড কিউ ড্যাশড আর ও, অর্থাৎ এই আর এই যে ত্রিভুজটা একটু বড়, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো, পি ড্যাশ কি ড্যাশ ও, দুটো ত্রিভুজ পেয়েছি। দুটো ত্রিভুজকে একটু তুলনা করি, দুটো ত্রিভুজের দেখো, এ দেখো এই কোণ দুটো হচ্ছে বিপরীত কোণ, বুঝতেই পারছো। আচ্ছা এই কোণটা কি, এই কোণটাও 90, এই কোণটাও 90, অর্থাৎ দুটো সমান, তাহলে এটাও সমান, এ দুটো কোণ সমান, এ দুটো কোণও সমান, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে, কারণ আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটে কোণ অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটে কোণই সমান, কোনো দুটো ত্রিভুজের যদি তিনটে কোণই যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমি সর্বসম ত্রিভুজ বলতে পারি না কখনোই। তোমরা জানো এটা, যে অ্যাঙ্গেল 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 সমান হলে সর্বসম হয় না, সাইড 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 হলে হয়, কিন্তু এই ত্রিভুজ দুটোকে আমি বলতে পারি হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। ক্লাস টেনে হয়তো একটা উপপাদ্য আছে, সদৃশ কোণী ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো তাদের অনুপাতগুলো কিন্তু সমান হয়, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে এদের যে অনুরূপ বাহু, অর্থাৎ পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ লম্বক দুটো, এদের যে অনুপাত হবে, এদের অপর যে বাহুগুলো অর্থাৎ কিউ ড্যাশ ও, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহুর যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু সমান হবে। একইভাবে এই বাহু আর এই বাহুর অনুপাতটাও কিন্তু সমান হবে, ঠিক আছে। অর্থাৎ আমি দেখো বলতে চাইছি যে অনুপাতগুলো সমান, আমি কিন্তু কখনোই বলছি না যে পি ড্যাশ কিউ ড্যাশের সঙ্গে কিউ ড্যাশ ও সমান বা পি কিউ এর সঙ্গে কিউ ও সমান, কখনোই নয়। এই যে লম্ব দুটোর অনুপাত, ভূমিগুলোর অনুপাত পরস্পর সমান হবে, এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য, এরকম একটা উপপাদ্য তোমাদের আছে, তোমরা দেখ পরে জানতে পারবে। এই যে জায়গা, অর্থাৎ এই যে জায়গা থেকে আমি তাহলে দেখো এম ইকুয়াল টু আমি যেটা লিখেছিলাম যে পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি এম ইকুয়াল টু কিউ ড্যাশ ও বাই কিউ ও লিখতেই পারি। এখন লেখার মধ্যে আমার সুবিধা কী হলো, লেখার মধ্যে সুবিধা হ্যাঁ একটা হয়েছে, কারণ এই যে কিউ ড্যাশ ও এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। আর ও কিউ যেটা আছে সেটা হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, সেটাকে বলা হয় বস্তু দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে বিবর্ধনের মানটা যেমন বস্তুর প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতের সঙ্গে যেমন সমান হয়, তেমনি প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতের সঙ্গেও সমান হয়, ঠিক আছে, এবং এই অনুপাত দুটোর মান কিন্তু একই হবে। তাহলে এইভাবেও আমি বিবর্ধনকে প্রকাশ করতে পারি, অর্থাৎ শুধু বড় ছোটর ব্যাপার নয়, বিবর্ধন থেকে আমি প্রতিবিম্ব দুটোর অবস্থানও কিন্তু বলে দিতে পারি। ওই যে একটু আগে বলছিলাম না যে 2f এ যদি বস্তু থাকে তাহলে m এর মানটা কত হবে, বিবর্ধনের মানটা কত হবে, সেখানে দেখো বস্তু যদি 2f এ হয় প্রতিবিম্বও কিন্তু 2f এই হবে, অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সমান হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। এবং আমরা কিন্তু এই জিনিসটা তখন পাবো এবং একই পাবো কিন্তু, অর্থাৎ m এর মান 1 হবে সেক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের এখানকার বিষয়। আচ্ছা এইবার অবতল লেন্সের যে জিনিসটা তোমাদের আছে সেটা হচ্ছে অবতল লেন্সের কোন একটা বস্তুকে কোথাও রাখা হলো, তার ক্ষেত্রে অবতল লেন্সের প্রতিবিম্বটা কেমন হবে, এগুলো তোমাদের খোঁটা নেই, কিন্তু একটা জিনিস তোমাদের আছে, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে ব্যতিক্রমী কেস। অর্থাৎ দেখো উত্তল দর্পণ বা অবতল দর্পণ যখন আমরা পড়েছিলাম তখন আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে অবতল দর্পণ নিয়ে আমরা ছবিগুলো মূলত এঁকেছিলাম, সেখানে অবতল দর্পণের বিভিন্ন জায়গায় বস্তুকে রেখে তার ছবি আমরা দেখেছিলাম, এবং যেটা লক্ষ্য করেছিলাম যে অবতল দর্পণে কিন্তু বেশিরভাগ যে প্রতিবিম্বগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু, খুব ভালো করে শোনো কিন্তু কথাটা, হ্যাঁ, যে বেশিরভাগ যে প্রতিবিম্বগুলো পেয়েছিলাম সেই প্রতিবিম্বগুলো কিন্তু সদ প্রতিবিম্ব ছিল, যেটা আমরা উত্তল লেন্সের ক্ষেত্রেও দেখতে পেলাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে বেশিরভাগ প্রতিবিম্বই কিন্তু আমরা সদ পেয়েছি, এক্সেপ্ট কোথায় না
যদি ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখি, অর্থাৎ আলোককেন্দ্র ফোকাসের মধ্যে যদি কোনো বস্তুকে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা অসৎ বিম্ব পেয়েছি। একইভাবে অবতল দর্পণের ক্ষেত্রেও দেখো, আমরা কিন্তু ওই যে ফোকাস এবং তোমার যে মেরু, ওর ক্ষেত্রে আলোককেন্দ্র ছিল না, মেরু ছিল, তার মধ্যে যদি কোনো বস্তুকে রেখেছি তখন কিন্তু আমরা অসৎ বিম্ব পেয়েছি, অর্থাৎ সোজা প্রতিবিম্ব পেয়েছি, যেটা আমরা দাড়ি কাটার সময় ইউজ করে থাকি। অর্থাৎ মুখের কাছে আমরা আয়নাটাকে ধরি, অবতল দর্পণটাকে মুখের কাছে ধরি, তাতে আমরা মুখের একটা বিবর্ধিত প্রতিবিম্ব, বড় প্রতিবিম্ব এবং সোজা প্রতিবিম্ব আমরা দেখতে পাই। আদারওয়াইজ কিন্তু অবতল দর্পণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উল্টো প্রতিবিম্ব আসে, অর্থাৎ সৎ প্রতিবিম্ব আসে, এই একটা ক্ষেত্রে অসৎ আসে, উত্তলের ক্ষেত্রেও তাই দেখতে পেলাম। তাহলে উত্তল লেন্সের সঙ্গে দেখো আমি অবতল দর্পণে কিন্তু বেশ কিছু ধর্মের আমি মিল খুঁজে পাচ্ছি, ঠিক আছে, প্রচুর ধর্মে কিন্তু মিল আছে এখানে। একইভাবে অবতল লেন্সের সঙ্গে উত্তল দর্পণেরও কিন্তু প্রচুর মিল আছে। উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখো আমি কিন্তু বারে বারে একটা জিনিস দেখেছি যে আমরা সেখানে সদ্বিম্ব পাচ্ছি না, সব অসৎ বিম্ব পেয়েছি উত্তল দর্পণের ক্ষেত্রে, ভালো করে মাথায় রাখো। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা যেগুলো পাবো সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে সব অসৎ বিম্ব, সৎ কিন্তু পাবো না, ঠিক আছে। কিন্তু আমি উত্তল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব আঁকা দেখিয়েছিলাম ক্লাসে, যারা আমার ক্লাস করনি তারা হয়তো অন্য ক্লাসেও জেনেছো জিনিসটা, বইয়েও আছে যে উত্তল দর্পণের সাহায্যে কীভাবে সদ্বিম্ব তৈরি করা যায়। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী কেস, উত্তল দর্পণে অসদ্বিম্বই বেশি হয়, ম্যাক্সিমামই অসদ্বিম্ব হয়, সদ হয় না। তাহলে কীভাবে করা যায়, একইভাবে অবতল লেন্স নিয়ে যখন আমি কথা বলছি তখন এই অবতল লেন্সেও কিন্তু যে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সবই হচ্ছে অসৎ, কারণ তুমি দেখতে পাচ্ছ যে অবতল লেন্স একটা যার ফোকাস বিন্দুটাই হচ্ছে অসৎ, কারণ সে সবসময় অপসারী রশ্মিতে পরিণত করতে চেষ্টা করে, কাজে সে অসৎ বিম্বই তৈরি করবে। কিন্তু কখন আমি অবতল লেন্সের সদ্বিম্ব পেতে পারি সেইটাই আমার এখানে আলোচ্য বিষয়, এবং এক্সেপশনাল কেসগুলো কিন্তু পরীক্ষায় বেশি আছে। তাহলে অবতল লেন্সে সদ্বিম্ব, ঠিক আছে, এখানেও ব্যাপারটা অনেকটা একই রকম, ওখানে যেরকম তোমরা পড়েছিলে, এই প্রধান অক্ষর নিলাম। এবার আমার যদি কোনো একটা রিয়েল কোনো বস্তুকে আমি নিই এখানে, কোনো অবজেক্টকে নিই, কোনো রিয়েল অবজেক্টকে নিই, তাহলে কিন্তু আমি কোনোদিনও পাবো না সদ্বিম্ব, সবসময়তে অসদ্বিম্বই তৈরি হবে। অর্থাৎ এখানে আমি কোনো যে কোনো বস্তুকে রাখি, এখানে 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 কাছে দূরে যেখানেই রাখি না কেন, আমি সর্বদা অসদ্বিম্বই পাবো, ঠিক আছে। তোমাদের সে ছবিগুলো নাই তাই আমি দেখাচ্ছি না। উত্তল লেন্সের ক্ষেত্রে যেমন আমি কোথাও সৎ পেয়েছি, কোথাও অসৎ পেয়েছি, এসব বা কোথাও অসীমে পেয়েছি, হ্যানাতানে সব পেয়েছি, কিন্তু এখানে অসৎ পাওয়ার কোনো, এখানে সৎ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি যখনই যেখানেই বস্তুকে রাখো না কেন কোনোদিনও সদ্বিম্ব পাবে না। সদ্বিম্ব পেতে গেলে কী করতে হবে, না আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অসৎ বস্তু নিতে হবে, অসৎ বস্তু। এবার তোমরা প্রশ্ন করবে যে অসৎ বস্তুটা কী, যারা উত্তল লেন্সের ক্ষেত্রে সদ্বিম্ব তৈরি করার ব্যাপারটা দেখেছো তারা জানো যে অসৎ বস্তুটা কী। আমার ক্লাসে যারা ছিল আমি বারে বারে বলেছিলাম কিন্তু অসৎ বস্তু কী জিনিস। দেখো, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে তোমরা কী দেখলে, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখেছো যে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, আমি আলোক রশ্মিগুলোকে যদি ওই সরলরেখা ধরে যদি এগিয়ে যায় তাহলে পিছনের দিকে গিয়ে তারা একটা প্রতিবিম্ব তৈরি করছে, সেটাকে আমি অসৎ প্রতিবিম্ব বলছি। এখানেও ঠিক তাই, আমার যদি এই রকম যদি কোনো আলোকরশ্মি হয়, অর্থাৎ অপসারী এই অভিসারী আলোকরশ্মি, তাহলে তারা আমি জানি যে কিছু দূর গিয়ে তারা গিয়ে মিলিত হবে একটা জায়গায়, ঠিক আছে। তখন এই রকম যদি অভিসারী আলোকরশ্মি হয় তাহলে তারা গিয়ে এখানে মিলিত হচ্ছে, হয়নি কিন্তু লেন্সটা থাকার ফলে এখানে মিলিত হবে না, সে কী হবে আরও সরে যাবে, দূরে গিয়ে মিলিত হবে। কিন্তু যদি লেন্সটা না থাকতো তাহলে তারা গিয়ে এখানে মিলিত হতো, ঠিক আছে। অর্থাৎ আমি ধরে নেব যে এইখানে একটা বস্তু আছে যে বস্তুটা হচ্ছে অসৎ বস্তু, কারণ বাস্তবে নেই, আমি ধরে নিচ্ছি যদি লেন্সটা না থাকতো তাহলে এ কিন্তু এখানে হতো, ঠিক আছে। এটা ঘটনা, লেন্সটা না থাকলে হতো, কিন্তু লেন্সটা আছে যেহেতু সেহেতু এখানে তো কোনো বস্তু নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে অসৎ বস্তু হিসাবে কল্পনা করব যে হ্যাঁ এইখানে একটা বস্তু আছে। এইবার এই বস্তুটার অবস্থান যদি এই আলোককেন্দ্র এবং ফোকাস, এই ফোকাস দূরত্ব তার যদি মধ্যে হয়, তাহলে যদি এরকম হয়, অর্থাৎ অসৎ বস্তুটার অবস্থান যদি ফোকাসের মধ্যে হয়, ঠিক আছে,
ও এবং এফ এর মধ্যে হয় তাহলে কি হবে না এ আমি জানি যে কিছুটা ডাইভার্জ করে দেবে অর্থাৎ আরও দূরে সরিয়ে দেবে এ তো এর কাজই তো হচ্ছে অপসৃত করা কিন্তু অপসৃত করলেও সে কিন্তু এরা কিন্তু গিয়ে মিলিত হবে এইখানে গিয়ে অর্থাৎ এখানে যদি আমি পি বিন্দু থাকে তাহলে এখানে তার প্রতিবিম্ব পি ড্যাশ তৈরি হবে এবং সেটা কিন্তু দুটো আলোকরশ্মি গিয়ে মিলিত হয়ে তৈরি হচ্ছে তাহলে পর্দা রাখলে আমি পি বিন্দুর প্রতিবিম্বটা ধরতে পারবো অর্থাৎ এটা একটা কিন্তু সদ্বিম্ব তৈরি হবে তাহলে কি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যে অসৎ বস্তু হতে হবে আর দু নম্বর হচ্ছে সেই অসৎ বস্তুটার অবস্থান ও এবং এফ এর মধ্যে অর্থাৎ ফোকাস বিন্দুর মধ্যে অবস্থান করতে হবে মানে আলোককেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আমি এই প্রতিবিম্বটা পেতে পারি আদারওয়াইজ তুমি দেখো ও তো সবসময়তেই ওটাকে ছড়িয়ে দিচ্ছে আলোটাকে অর্থাৎ অপসৃত করে দিচ্ছে অপসারী রশ্মিতে পরিণত করে দিচ্ছে কাজে মিলিত হওয়া খুব মুশকিল মিলিত হবেই না বলতে গেলে এবার যদি তুমি যদি বলো যে স্যার যদি এরকম হয় হ্যাঁ স্যার আমি নিলাম আপনি যেরকম বলছেন যে আমি হ্যাঁ এরকম একটা অসৎ বস্তুই হয়তো আমি নিলাম ঠিকই অসৎ বস্তুই আমি নিলাম কিন্তু সেই অসৎ বস্তুটার অবস্থান হয়তো দেখা যাচ্ছে যে এখানে পি এইখানে হয়তো ফোকাস এই ফোকাসের বাইরে হয়তো অসৎ বস্তুটার অবস্থান হলো সেক্ষেত্রে কিন্তু এটা আর মিলিত হবে না সেক্ষেত্রে কিন্তু আবার এটা ওই রকম বাইরের দিকে চলে যাবে ঠিক আছে আবার কিন্তু পিছনের দিকেই গিয়ে মিলবে গা গিয়ে এইখানেই তুমি পিড্যাশ পাবে অর্থাৎ অসৎবিম্বই তৈরি হবে সৎবিম্ব কিন্তু হবে না তার দুটো শর্তই মানতে হবে শুধু অসৎ বস্তু হলে কিন্তু হবে না দুটো শর্ত যদি মানো উত্তল দর্পণের মতোই এটা উত্তল দর্পণে যেভাবে আমি সৎবিম্ব তৈরি করা দেখিয়েছিলাম অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু ওইভাবেই সৎবিম্ব তৈরি হয় কাজেই উত্তল লেন্স এবং অবতল দর্পণের যেমন মিল আছে বৈশিষ্ট্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিল আছে ঠিক তেমনি অবতল লেন্স এবং উত্তল দর্পণের বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যেও মিল আছে এই দুটো আমি কথাটা আমি বারে বারে বলি এই কারণে ঠিক আছে ব্যাস এই অবধি থাক বিবর্ধন হলো তোমাদের নেক্সট ক্লাসে ক্যামেরা আছে ক্যামেরাটা পড়াবো ক্যামেরার পাশাপাশি চোখের কিছু কিছু ত্রুটি আছে দেখো চোখ আমি পড়াতে পারবো না চোখের ভেতরটা তোমরা জীবনবিজ্ঞানে পড়েছো ওটুকু পড়লেই হবে এখানে খুব বেশি কিছু নাই কিন্তু চোখের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো চোখে দেখতে গিয়ে কী সমস্যা হয় কেন হয় কী কী রোগ হয় সেগুলো নিয়ে আলোচনা করবো আর তারপরে আছে হচ্ছে আমাদের বর্ণালী বা আলো বিচ্ছুরণ যেটাকে বলে সেইগুলো আছে অর্থাৎ আলো তরঙ্গ দুর্গ এসব কালার টালার নিয়ে আলোচনা আছে অর্থাৎ সেই ক্লাসগুলো নিলে আমার শেষ হয়ে যাবে আলোটা ওকে থ্যাংকস